আসসালামু আলাইকুম। আজ আমরা স্ট্রেস স্ট্রেন নিয়ে আলোচনা করব, মানে পীড়ন ও বিকৃতি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে স্ট্রেস বা পীড়ন, কোনো বস্তুর উপর বাহির হতে বল প্রয়োগ করলে বস্তুটি তার আকার অপরিবর্তিত রাখার জন্য যে বল প্রয়োগ করা হচ্ছে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, ফলে বস্তুর অভ্যন্তরে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। অতএব আমরা বলতে পারি, প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ প্রতিক্রিয়া বল কাজ করে তাকে পীড়ন বা স্ট্রেস বলে। আর বিকৃতি বা স্ট্রেন কি? বস্তুর উপর বল প্রয়োগ করলে কেবল পীড়নই উৎপন্ন হয় না, কিছুটা বস্তুর পরিবর্তনও ঘটে। আগের মাপ ও বল প্রয়োগের ফলে পরিবর্তিত মাপের পার্থক্যই হচ্ছে বিকৃতি বা স্ট্রেন। আমরা জানি বলের ধরন অনুযায়ী পীড়ন তিন প্রকার: টান পীড়ন মানে টেনসাইল স্ট্রেস, চাপ পীড়ন মানে কম্প্রেসিভ স্ট্রেস, শিয়ার পীড়ন মানে শিয়ার স্ট্রেস। তাহলে প্রথমেই আসি টেনসাইল স্ট্রেস বা টান পীড়ন কি। কোনো বস্তুর উপর টান বল প্রয়োগ করলে দুই বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা পেতে চায়। টান বল প্রয়োগের ফলে প্রতি একক ক্ষেত্রফলে যে পীড়ন উৎপন্ন হয় তাই টান পীড়ন। এবার আসি চাপ পীড়ন বা কম্প্রেসিভ স্ট্রেস। কোনো বস্তুর উপর চাপ প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য হ্রাস পায় বা পেতে চায়। চাপ প্রয়োগের ফলে বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে পীড়ন উৎপন্ন হয় তাই চাপ পীড়ন। এবার শিয়ার স্ট্রেস বা শিয়ার পীড়ন। কোনো বস্তুর উপর যদি বিপরীতমুখী বল প্রয়োগ করা হয়, এক পার্শ্ব অন্য পার্শ্ব হতে কেটে যায় বা পিছলিয়ে যায়, দুটি বস্তু বিচ্ছিন্ন হবার সময় বস্তুর অভ্যন্তরে বাধাদানকারী যে বল উৎপন্ন হয় তাই শিয়ার পীড়ন বা শিয়ার স্ট্রেস। একইভাবে আমরা জানি স্ট্রেন বা বিকৃতিও তিন প্রকার: টেনসাইল স্ট্রেন, কম্প্রেসিভ স্ট্রেন বা শিয়ার স্ট্রেন, মানে টান বিকৃতি, চাপ বিকৃতি, শিয়ার বিকৃতি। তাহলে টান বিকৃতি বা টেনসাইল স্ট্রেন কি? বস্তুর উপর টান বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য বৃদ্ধির এই হারকে টেনসাইল স্ট্রেন বা টান বিকৃতি বলে। এবার কম্প্রেসিভ স্ট্রেন বা চাপা বিকৃতি কি? বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য সংকুচিত হয়, দৈর্ঘ্য কমে যাওয়ার এই হারকে চাপ বিকৃতি বা কম্প্রেসিভ স্ট্রেন বলে। এবার আসি শিয়ার বিকৃতি বা শিয়ার স্ট্রেন। বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি এর আয়তনের পরিবর্তন না হয়ে কেবল আকারের পরিবর্তন হয় তবে তা শিয়ার স্ট্রেন। স্ট্রেস স্ট্রেন বা পীড়ন ও বিকৃতি নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর আপনি কোন টপিকে ভিডিও চান সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।